আজকে রবিবার, রবিবারে প্রত্যেক রবিবারে আমার ঘরে খাসি মাংসের রান্না হয়। এখন আলুটা আমি তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, খাসির মাংস বেশি ধোয়া প্রয়োজন হয় না, তবু দু একবার করে ধুয়ে পাশে রেখে দেওয়া হলো। পেঁয়াজ বাটা আছে, এবারে এটা হচ্ছে রসুন আর আদা। দু চামচ জিরে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো, যে যেমন ঝাল খায়, আমি কম ঝাল খাই বলে এক চামচ নেওয়া হলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দু চামচ, নুন স্বাদ অনুসারে তোমরা বুঝতে পারছো নুন কতটা দিতে হবে। এবার আসছে দুটো থেকে তিনটে তেজপাতা, এবার এটা একটু ভালো করে মাখিয়ে নাও। দেখো এবার তেলটা গরম হচ্ছে, এবার আমি তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়তে থাকো, এবার এটা ভালো করে কষাও। মাংসটা কিছুটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা এর উপরে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষাচ্ছি। কষাতে ভেজে থাকো এবং মাঝে সাঝে একটু নাড়াচাড়া দাও যাতে নিচে না পুড়ে যায়। দেখো এটা পুরো আমার হয়ে গেছে কষানোটা, এবার এটাকে আমাকে প্রেসারে দিতে হবে, প্রেসারে দুটো সিটি আমাকে মারতে হবে, যেহেতু এটা খাসির মাংস আছে। প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসারে দেওয়ার পর একটু হালকা অল্প করে একটু জল দিলাম, জল দিয়ে এটা ঢাকনাটা আটকে দিয়ে দুটো থেকে তিনটে সিটি মারলাম। ছেড়ে দেওয়ার আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দাও। দু চামচ মটন মশলা, এটা যখন মাংসটা হয়ে যাবে উপরে ছড়িয়ে দাও, দু চামচ অনলি, আর দু চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস এবার এটাকে ভালো করে নাড়ো। দেখো আর যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো গলেও গেছে, দেখো সুন্দর দেখি, দেখো দেখো আমার মাংস পুরো রেডি। ব্যাস এবার খেতে বসবো। এই যে আমার মাংস, যেরকম করে আমি করেছি তোমরাও সেরকম করে করার চেষ্টা করো, দেখবে দারুণ লাগবে খেতে।